হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা একটি সান এবং কিভাবে স্টার এবং কিভাবে ট্রি এবং কিভাবে ড্রপ শুরু বানাবো। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভেক্টর আর্টটি আমি নিখুঁতভাবে করেছি। তো নিখুঁতভাবে করেছি এটা বলার কারণ, আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে করার, এর মধ্যে যদি কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে তো আমাকে ক্ষমা করবেন। তো আমি এই ডিজাইনটি কীভাবে করলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্ট দেখে নাই তারা অবশ্যই দেখে আসবেন। তো আমি লাল ভবনটি কীভাবে আর্ট করলাম, এখানে লাল ভবনটি একটু দেখতে বাঁকা কিন্তু এটা দেখতে একদম সোজা। তো এটা দেখে দেখে কীভাবে আর্ট করা যায়, তো চলুন প্রথমে আমার এই লেয়ারটিকে লক করবো। লক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে যাবে। তো এরপর এটাকে জুম করব। জুম করার পর আমরা প্রথমে এটা অ্যাড করব, লাল ভবনটি কীভাবে অ্যাড করব। তো এটাকে আমি ম্যাপ করে নিলাম, এটার কালার দিলাম রেড। এরপর এটার অপাসিটি আমি আমার সুবিধার্থে একটু কমাই, কমাই রাখলাম। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এরপর এটাকে আর্ট করলাম, এটার কালার দিব ব্ল্যাক। ব্ল্যাকের মধ্যে একটু গ্রেডিয়েন্ট দিব, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা দিয়ে দিব। এরপর কালারে একটু বাড়াই দিব বা এভাবে দিব, এতটুকু এনাফ, বেশি দেওয়ার দরকার নেই। তো আমার একটা দুইটা দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো বাকিটা হলো আমি এটার ম্যাপে ম্যাপে আরেকটি রুল টানব, নিচে একটা বরাবর একটা, এটা বরাবর একটা। তো এটা আর্ট করার পর আমি এখান থেকে একটি বক্স নিব, এরপর বা এটাকে কপি করা যায়, কন্ট্রোল সি এবং বি প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এটাকে এই পাশে আমি এটাকে উপর দিকে মুভ করে দেবো। এরপর এটা এবং এটা দুইটা আমাদের হয়ে গেল। তো আমরা নিচে আরেকটি সাদা এয়ার নিয়ে নেব, হোয়াইট। তো এটা এটা আমি এটার ট্রান্সপারেন্সি অপাসিটি ফুল করে দিলাম, এটাকেও ফুল করে দিব। এটাকে আবার লক করি কন্ট্রোল টু দিয়ে। তো এটা আনলক করার জন্য আবার কন্ট্রোলটা টু প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। তো এটাকে আমি অপাসিটি 100 করে দিব। তো 100 করে দেওয়ার পর আমি এটাকে একটু ডিপ করে দিব, এখান থেকে আমরা একটু ডিপ করে দিই। আরো ডিপ করে দেওয়া হয়েছিল, এবার কালারটা দিবেন লাইট ডিপ করে। এরপর এটা এটা দুইটা হয়ে গেল। এরপর মাঝে যে আরেকটা আছে ছোট সাদা, এটা আমি আইডি অফার টুল দিয়ে এটার উপর ক্লিক করে সাদা করে দেবো। আবার এটা এটা দুইটাকে কপি করব এই পর্যন্ত। তো এরপরে আমরা এখান থেকে একটি টুল নিব, এই টুলটা নিব। নেওয়ার পর আমি এটাকে একটা বক্স আকারে টানবো, টানার পর আমি এটাকে এখানে নিয়ে আসবো, আনার পর আমি এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর ব্লেন্ড টুল ব্যবহার করব। আমাদের দরকার হচ্ছে চারটা দরকার, ওকে। এরপর এটাতে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করব, হয়ে গেল। তো বাঁকা হয়েছে আমার মনে হয়, তো আমি এটাকে সেন্টার করে দেবো, এই সেন্টার। সেন্টার কন্ট্রোল ওয়াই দিলে আমরা এটা দেখতে পাবো এটা সোজা হয়েছে কি না। তো আমাদের রুলটা বাঁকা হয়েছে, রুলটা আনরুল, আর রুলটাকে ডিলিট করে দিই। আবার লক গাইড, তো এই দুইটাকে আমরা সেন্টার করব, এটাকে এটাকে অ্যাঙ্করটাকে ধরে এটা বরাবর সেন্টার করে দিলাম। এরপর এর
সিলেকশন টুলটা দিয়ে দোনোটা সিলেক্ট করে আমি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব, অ্যাডজাস্ট করে দেব। তো আমরা এত ঝামেলাও করার দরকার ছিল না, আমি এটাকে ডিলিট করে দিই। আবার সহজে দেখাই, এই টুলটাকে, এই শেপটাকে আমি কন্ট্রোল সি বি দিয়ে আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর এটার কালার হোয়াইট দিয়ে দিলাম। এরপর এটাকে কপি করে এদিকে নিয়ে আসলাম, এরপরে কিবোর্ড থেকে অল্টা ক্লিক করে এভাবে টেনে দিলাম, দুদিকে হয়ে গেল। এরপর ব্লেন্ড টুলটা আমাদের আগে মান দেওয়া ছিল চার, চার শেপ শেপ রয়েছে, আমি এখানে একটা ক্লিক দিয়ে দিলাম, তো এটা অ্যাকুরেট হয়ে গেল। তো আমরা আগে এটাকে কপি করে এই পাশে নিয়ে গেছি, ডিলিট করে দিই এটাকে, আর এটাকে দুইটাকে একসাথে কপি করে এখানে নিয়ে আসি। ওকে, আমি দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে, হ্যাঁ এখন হয়েছে। আর এই পাশেও অ্যাকুরেট আছে, তো আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল। এরপর আমরা উপরের অংশ তৈরি করব কিভাবে, তো আমরা উপরের অংশ পরে ক্রিয়েট করব, আগে আমরা এই জিনিসটা তৈরি করি। মাঝখানে একটি অপশন দেওয়া আছে, তো সেটাও আমরা কীভাবে একটা শেপ নিলাম ওই আগের মতো সেম সিস্টেমে, এটাকে টেনে দিলাম, তো এটা কিন্তু উপরে চলে আসতেছে, আমরা এটাকে পরে নিচে নামাই দিব। তো ব্লেন্ড টুল দিয়ে আমি এটাকে হোয়াইট কালার দিব, তবে হোয়াইট পুরো হোয়াইট না, একটু ডিফারেন্স থাকবে, একটু সাই কালার থাকবে। তো এটাকে আইড অফার টুল দিয়ে এটার মোর সাথে অ্যাডজাস্ট করে দেবো। আমি কিন্তু কালারগুলো সবগুলো জিরো করে দিই, শুধু ব্ল্যাকটা একটু বাড়াই দেবো, এটাতেও ব্ল্যাকটা আমি আইড অফার টুল দিয়ে সিলেক্ট করে নেব। এরপর আমি ব্লেন্ড টুল দিয়ে আবার এখানে একটা ক্লিক করে দেবো, দেওয়ার পর আমি এটাকে নিচে নামাই দেবো, নিচে 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 চলে গেছে। নিচে যদি চলে না যায় তাহলে আমরা কী করবো, এটা এটা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লিক করব, উপরে চলে আসছে, বা মাউসের রাইট ক্লিক করলে অ্যারেঞ্জে গিয়ে এখানে উপরেরটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, বা নিচেরটা দিলে নিচে নামবে, উপরেরটা দিলে উপরে উঠবে। তো এতটুকু হয়ে গেল। তো আমরা এখন এটাকে কী করব, কপি করব বা আরেকটা এখানে তৈরি করব, এখানে আরেকটা তৈরি করব। তো আমি বারবার কপি করে দেখাবো, এই দুইটা কপি করলাম, এইভাবে না, কন্ট্রোল সি বি, বি কিন্তু বাংলাদেশটি ইউজ করবেন। এরপর এটা টেনে আমি এখানে দিয়ে দিলাম, এরপর এখানেও ওই জিনিসটা, এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি এটাকে ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, আমার যতটুকু দরকার আমি এটাকে নিয়ে চলে যাব। সরি, এটা কি না হচ্ছে না, আচ্ছা আমি এটা দিয়ে টেনি, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, আমি সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পর এটাকে আমি টেনে এখান পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এরপর আমি এটা ধরলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, এটা ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম। এটা কালারটা একটু ডিফারেন্স করে দিতে হবে, হয়ে গেল। তো এরপর আমরা কি করব, এটা এটা এই দুইটা, নিচেরটা তিনটা হলো, তিনটারে এখানে কপি করে আনলাম, এরপর এটাকে বড় করে দিলাম। এরপর আমরা এখন আমাদের কাজ হলো, আর কিছু মিস্টেক রয়েছে, তো আমরা এটা করে ফেললাম। আমাদের এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেল, এটা আরেকটু ডিপ করে দিব, বা এটা সিলেক্ট করে আমরা আইড অফার টুলটা নিয়ে এটার উপর ক্লিক করব, এটাকে একটু ডিপ করে দিতে হবে, না হলে এটা বোঝা যাবে না। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, এই দুইটা কিন্তু অবজেক্ট পাশাপাশি নাই, তো আমি দুইটাকে করে দিলাম। তো বন্ধুরা,
আমি আজকের ভিডিওটিও বেশি লং করব না, এটা আমি আগামী পর্বে শেষ করে দিব। তো আমি যতটুকু দেখেছি ততটুকু আপনারা ট্রাই করেন। তো থ্যাংক ইউ সো মাচ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে অবশ্যই আমি শেষ করে দেব টিউটোরিয়ালটা। আগামী পর্বে আমরা দেখব উইন্ডো রিলিং এবং ফ্ল্যাগ কীভাবে আমরা বানাবো এবং কীভাবে উপরের কাজটি করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।